বাস্তবে পেয়ে আমারে জড়ায় ধরছিলা কেন? জড়ায় ধরছিলাম আপু, আপনি কেন মনে আমার আমার মনে থেকে অনেক ভালোবাসি, নিজের ভাই বোনের মতো আপনি কেন ধরছি? আচ্ছা তুমি আমার জড়ায় ধরছো ভালো কথা, তুমি আমাকে চুমা দিছো কেন? আপু জড়ো না, মাফ করে আপু। তা তুমি মাফ করে এখন মাফ করে হবে? আপু আমি বুঝিনি আপু। তুমি বুঝো না, তুমি চুমা দিতে পারো, তুমি এটা বুঝো না, না বুঝে দিছো? আপু আমি এটা না বুঝে দিছি, তোমার মনের কথা তো বলছি আপু। এই যে তুমি যে এই কাজটা করলে এখন এই যে সারা দুনিয়া ভাইরাল হলো, এই মানুষ এই জিনিসটা না না এটা বল নাই। এই শোনো, এই দাঁড়া, অন্যটা কি তোমার জানো? আপু তখন কি ড্রেস পরেছিল দেখছিলা? আপু পুলিশ আসলো। তা তুমি রাস্তায় যদি একটা পুলিশের কাছে চুমা দিয়ে দাও বা জড়ায় ধরো, পুলিশ কি করবে? আমার গুলি করে মেলে ফেলবে। এখন পুলিশ তোমাকে খুঁজতেছে। এখন পুলিশ আসছে, পুলিশ ধরে নিয়ে যাবে, বাকিটা তোমারটা পুলিশ করবে। ওকে আপু আমার বাসে। আপু বাসাবে কেন? আপুর লোকে তুমি অন্যায় করছো না? অন্যায় করছো আপু, আমার শাস্তি দিই। হ্যাঁ এখন পুলিশ এনে এটার বিচার করবে, আমাদের কোনো কিছু করার নাই। পুলিশের গাড়ি আসছে, সামনে মা বলছো না, মা বলছো, খালা বলছো, তারপর কেন এই কাজটা করছো বলো? কেন তোরে কি কেউ বলে দিছে? হ্যাঁ তোমাকে কেউ বলে দিছিল সেটা বলো। ও তুমি কালকে বলছো না আমার মা, তুমি আপনি আমার খালা বলছো না, আবার তোমাকে টাকা দিছে না, কেন তুমি এই কাজটা করলাম বলো? আমি খাবো, কোনোদিন আমি খাই নাই, এই বড় দামি গাড়িতে চড়ি নাই, এই কথা বলছে। তুমি বলছো না, তাহলে কেন বলছো? তুমি বলছো দামি গাড়িতে কখনো উঠো নাই, তোমাকে বলছে দুপুরে লাঞ্চ করো, বলছে রানা ভাইয়ের পারমিশন নিয়ে দুপুরে লাঞ্চ করো। দাদা মাফ করে দিলাম, আর কোনোদিন কারো সাথে কথা বলা যাবে না। ¡Ay, no! 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 ¡Ay, no!